পছন্দের সরিষার তেল সুরেশ, আমরা জানি সেরাটাই। One doctor in Bangladesh created miracles, and how much does your device using a simple plastic bottle cost? Bin Chennai Shampa. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলাই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুননেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ঢাকা সিটি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণে জরুরি বৈঠকে ইসি, তৃতীয় দিনের মতো আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তর সিটি নির্বাচনী প্রচারে খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী তাবিতের সমর্থকদের হাতাহাতি, দক্ষিণে উন্নত ঢাকার প্রতিশ্রুতি তাপসের। বগুড়া এক আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের ইন্তেকাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শোক। এবং মুন্সিগঞ্জের লৌহজঙ্গে গড়ে উঠেছে বিশ্বমানের দুগ্ধ খামার, শতভাগ আধুনিক ব্যবস্থায় দুধের এবং মাংসের গরু পালন। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের খবর। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তি। One doctor in Bangladesh created miracles, and how much does your device? সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে, এবং শুরুতেই থাকছে ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গ। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন শহীদুল্লাহ রাজু, আমরা টেলিফোনে সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। রাজু, নতুন তারিখ নিয়ে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এ বিষয় সম্পর্কে আমাদেরকে জানান। তামিনা, আপনি যেমনটি বলছিলেন, আগামী 30 জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এখানে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে বিকেল 4:30 বৈঠকটি শুরু হয়। এখন পর্যন্ত বৈঠক চলছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বাকি 4 জন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত জানাননি তারা, বৈঠক চলছে। এর আগে নির্বাচন কমিশন 30 জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল। তবে 30 জানুয়ারি সরস্বতী পূজার দিনে বিরোধিতা করে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ডাকসু। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আমরণ অনশনে বসেন, এবং প্রেক্ষাপটে হাইকোর্টে বিষয়টি নিয়ে রিট করা হয় এবং হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয় এবং বিষয়টি বর্তমান সুপ্রিম কোর্টে আপিল করা আছে। তো এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন বৈঠক দেখে আজকে 4:30 বৈঠকে বসে এবং বৈঠকটি এখন পর্যন্ত চলছে। তবে নির্বাচনের তারিখের 32 ঘন্টা আগে প্রচার প্রচারণা শেষ করার এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। তো যেহেতু বৈঠকটি এখনো চলছে এবং হয়তো নির্বাচন কমিশনারের কমিশনের বৈঠক শেষ হলে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটি জানতে পারবো। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা প্রয়োজনে আপনার সাথে আবার যোগাযোগ করব। ওদিকে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আফরোজা হাসি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাসি, সিটি নির্বাচনের তারিখ ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানান।
দিনের মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজকে সকাল থেকেই তারা বসেছেন, আজকে সকাল থেকে না, গত 16 জানুয়ারি থেকে দুপুর থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক স্টুডেন্ট এখানে আছেন, শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু স্যালাইন লাগিয়ে অনেকে শুয়ে আছেন। এবং অনেক শিক্ষার্থীরা, 16 জন শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, 2 জন এখন পর্যন্ত ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছেন। তারা আসলে যে দাবিটি নিয়ে এখানে এসেছে সেটি হলো সিটি কর্পোরেশন যে নির্বাচন 30 জানুয়ারি, সেই 30 জানুয়ারি কিন্তু সরস্বতী নির্বাচন হবে, সরস্বতী পূজা রয়েছে, একই দিনে পূজা এবং একই দিনে নির্বাচনের বিষয়টি তারা বলছেন যে যেহেতু আনুষ্ঠানিকভাবে পূজাটি সার্বজনীন, সেহেতু তারা চাচ্ছেন নির্বাচনের তারিখ আগে অথবা পিছিয়ে নেওয়া হোক। আজকে আপনি জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ইসিতে একটি বৈঠক চলছে, এ বিষয়ে তারা বলছেন যে যদি ইসি তাদের দাবি মেনে নেয় তাহলে তারা এই নির্বাচন, এই অনশন কর্মসূচি থেকে তারা উঠে যাবেন। এই এই মুহূর্তে আমি একজনের সাথে কথা বলবো, তিনি আসলে এই আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। ইসি যদি সিদ্ধান্ত নেয়, নির্বাচনের বিষয়ে বৈঠক চলছে, তারিখ যদি পরিবর্তনের সিদ্ধান্ত আসে তাহলে আপনারা কি করবেন? আমরা বিশ্বাস করি ইসির যদি তারিখ পরিবর্তন করে তারা একটি সুস্পষ্ট ব্যাখ্যা দিবে। আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা একটা সুস্পষ্ট দাবি নিয়ে আন্দোলনটি করছি যে নির্বাচনের তারিখ পরিবর্তন চাই, আর কোনো ধর্মীয় উৎসবের দিন যাতে নির্বাচন না হয়, ইসি যদি সুস্পষ্ট ব্যাখ্যা সাপেক্ষে নির্বাচনের তারিখটি পরিবর্তন করে আমরা অবশ্যই সেই সিদ্ধান্ত মেনে নেব, কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা আমি তাদের কাছে অবশ্যই দাবি করি। তাহমিন, আপনি শুনছিলেন যে অনশনকারীরা বলছেন যে আসলে তারা যদি ইসি যদি নির্বাচন নির্বাচনের তারিখটি পরিবর্তন করে তাহলে তারা স্বাগত জানাবে, এবং তারা চাচ্ছে যে কি কারণে তারা ইসি থেকে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হলো সেই বিষয়টি তারা ব্যাখ্যা চাচ্ছেন। তাহমিন জি, হাসি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ভোটের প্রচারে নেমে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপি ভোটারদের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। সরকারের অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে সিটি ভোটে বিএনপি একজোট বলে মন্তব্য করেছেন বিএনপি প্রার্থী তাবিতা ওয়াল। সোমা ইসলামের রিপোর্ট। ভোটের প্রচারে কোনো পক্ষের বাধা নেই, তবে সকালে খিলগা তালতলা বাজার থেকে বিএনপি প্রার্থী তাবিতা ওয়াল প্রচারণা শুরু করার কিছুক্ষণ পরই নিজেরা নিজেরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এভাবে চলতে থাকে তাবিদের দিনব্যাপী ম্যারাথন প্রচার। জলজট, যানজট এবং ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করতে না পারার ব্যর্থতার জবাব আওয়ামী লীগকে 30 তারিখে জনগণ দেবে বলে জানিয়েছেন তাবিদ। তো একজন প্রাণ হারাবে ডেঙ্গুতে আর আমাদের মেয়ররা অস্বীকার করবে, এখানে কিন্তু হাইকোর্ট একটা রুলিং দিয়েছে, ভুলে যায় না, হাইকোর্টে বলেছে ওনাদের রায়তে যে কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায় না। তো আমি মাননীয় আদালতের কথাকেই উপরে বিশ্বাস রেখে আগামী দিনগুলো পরিবর্তনের আহ্বান জানাচ্ছি সবাইকে। জাতীয় রাজনীতির কে নিয়ন্ত্রণ করে কিন্তু স্থানীয় সরকাররাও, স্থানীয় সরকার তার দায়িত্ব যদি পালন না করে অ্যান্ড জাতীয় রাজনীতিবিদরা যদি সে ব্যাপারে জবাবদিহিতা না নেয় বা কারণ খুঁজিয়ে না দেখে, তো নিশ্চয়ই বলতে হবে যে পুরো দেশটা একটা সিন্ডিকেটের কাছে আটকে আছে। অ্যান্ড সিন্ডিকেট মুক্ত করার জন্যই আমরা এই নির্বাচনে জয় হয়ে জনগণকে বিজয় করব। উত্তরের নানা অলিগলি ঘুরে ভোট চাইছেন নৌকার প্রার্থী আতিকুল। তবে উন্নয়নের প্রতিশ্রুতির বদলে বিএনপি সিটি ভোট নিয়ে মানুষকে প্রতারিত করছে বলে অভিযোগ আতিকুল ইসলামের। আসলে এটা ভোটের জন্য না, কারণ প্রথম থেকেই তারা আমাদের মিথ্যা প্রচার করছে। এখন কিন্তু আস্তে আস্তে সবাই বুঝতে পারছেন যে ওনার যে ইলেকশন যেটা করছেন এটা হলো খালেদা মুক্তির জন্য, দেশের উন্নয়নের জন্য না। এবং আমরা মনে করি যে আমি বারবার বলছি যে উন্নয়নের ধরাকে বজায় রাখতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন দিয়েছে 2041 সালকে উন্নতির দেশ করতে গেলে অবশ্যই আমাদের রাজধানীকে একটা আধুনিক রাজধানীতে পরিণত করতে হবে। জনগণ ডিসিশন নেবে কাকে ভোট দিবে। এখানে আমি আমার প্রতিপক্ষকে বলবো মাঠে থাকুন, জনগণের কাছে ভোট চান, 30 তারিখে জনগণই তার উত্তর দিবে। প্রচারে দুই পক্ষের সমান সমান উৎসব থাকলেও নৌকা এবং ধানের শীষের সব প্রার্থী লাগামহীনভাবে নির্বাচনী আইন অমান্য করছেন মহা উৎসবের সঙ্গে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত হলে ঐতিহ্যের ঢাকাকে উন্নত, সচল এবং বাসযোগ্য করে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। বিএনপির মেয়র প্রার্থী ইশতিয়াক হোসেন বলেছেন হামলা ও অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তারা। শৌমিক আহমেদের রিপোর্ট। মিছিল, স্লোগানে জমে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রার্থীদের প্রচার।
দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে পথসভা দিয়ে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলিনুর তাপসের জনসংযোগ শুরু। দিনভর যাত্রাবাড়ির বিভিন্ন এলাকার ভোটারদের কাছে নৌকায় ভোট চেয়েছেন ব্যারিস্টার তাপস ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেবক হয়ে ঢাকাবাসীর পাশে থাকার আশ্বাস ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের এই প্রার্থীর। সকল মৌলিক নাগরিক সেবা সহ ঢাকাবাসীর জন্য ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আমরা সততা, নিষ্ঠা এবং একাগ্র চিত্তে একটি পরিকল্পনার আওতায় আমরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাব, সেবা করে যাব। পুরান ঢাকার সদরঘাট থেকে নবম দিনে জনসংযোগ শুরু করেন দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। অংশ নেন বাবুবাজার ব্রিজের নিচের পথসভায়। দিনভর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চান ইশরাক। হামলার ভয়ে ভীত না হয়ে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিএনপি প্রার্থী। অনেক হামলার শিকার হচ্ছে, গতকালকেও বাড়িতে আমাদের কয়েকজন কর্মীর উপরে হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা এবং চাপাতি দিয়ে কোপ মারা হয়েছে, তাদের রক্তক্ষরণ হয়েছে, বিভিন্ন ধরনের আহত হয়েছে, মাথার এখান থেকে এই পর্যন্ত আপনার আহত হয়েছে। এগুলো আমরা কমিশনে দিয়েছি, অনেক অভিযোগ করছি, অভিযোগ করার জন্য করা, কোনো প্রতিকার পাচ্ছি না, অভিযোগ করবও না, আমরা আর কেয়ারও করি না, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। দক্ষিণে প্রচার চালিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিটি নির্বাচনের প্রচার জমে উঠেছে, ভোট চাইতে সাধারণের দরজায় কড়া নাড়ছেন প্রার্থীরা। মিরপুর এলাকায় আছেন লুৎফর রহমান সোহাগ, সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। সোহাগ, মিরপুরে এই সময় নির্বাচনী প্রচারের অবস্থা আমাদেরকে জানান। তাহমিনা, রাজধানী মিরপুরের এই অংশে কিন্তু অনেক ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চলছে, যেমন মেট্রো রেল, ওভারপাস, কালসি ওভারপাস সহ অন্যান্য উন্নয়ন কাজ চলছে। পরে এই এলাকায় কিন্তু সবসময় কিন্তু যানজট এবং বায়ু দূষণ কিন্তু একটু প্রধান সমস্যায় রূপ নিয়েছে এলাকায়। আরেকটি বিষয় বলে রাখি, এখানে উন্মুক্ত খাল থাকার কারণে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, ফলে মশা সমস্যা রয়েছে। এসব সমস্যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে মিরপুরের বাসিন্দারা ভোগান্তিতে রয়েছেন এবং এবারের নির্বাচনে কিন্তু তারা প্রত্যেকেই প্রার্থীদের কাছে এই দাবি জানাচ্ছেন, যাতে করে নাগরিক সেবার যে সমস্যাগুলো এখানে রয়েছে এগুলি যেন দ্রুত সমাধান করা হয়, যাতে করে তারা নাগরিক সেবা পেয়ে এখানে ঠিকমতো নগরবাসীর যে সুবিধা সুবিধাগুলি তারা সেগুলি উপভোগ করতে পারেন। এবং আমরা দেখেছি যে প্রতিটি ওয়ার্ডে কিন্তু প্রার্থীরা এইসব বিষয়ে ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে নাগরিক সুযোগ সুবিধা সবগুলি প্রদান করার চেষ্টা করবেন এবং তারা সমস্ত সেবা সংস্থাগুলোর সাথে তারা সমন্বয় করে তারা কাজ করবেন, যাতে করে নাগরিকদের কোনো ভোগান্তি না হয়। তাহমিনা জি, সোহাগ, আপনাকে ধন্যবাদ। এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিথিলা নাজদিন, তিনি আছেন রাজধানীর শান্তিনগরে। মিথিলা, শান্তিনগরে প্রচার কেমন দেখছেন? খুব একটা বেশি অসুবিধা বোধ করছেন তা নয়, কিন্তু এটার বাইরে তারা আরেকটা বিষয় বলছেন যে তাদের পোস্টার যখন তারা ছিঁড়ে ফেলার একটা অভিযোগ তারা করছেন। আমি এখন বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, জয়ের ব্যাপারে কতখানি আশাবাদী? আপনি জয়ের ব্যাপারে কতখানি? আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ। মোট ভোটের শেষ পর্যন্ত আমরা মাঠে আছি, আমার মার্কা রেডিও, ইনশাআল্লাহ আমরা যত কিছু বিনিময় হোক আমরা শেষ পর্যন্ত মাঠে আসি, আমরা শেষ থেকে কাজ। শুনছিলেন বিএনপি মনোনীত প্রার্থীর কথা, তিনি বলছিলেন যে নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং নির্বাচনকে তারা দেশ নেত্রীর মুক্তির এক বেগম খালেদা জিয়ার মুক্তির একটি অংশ হিসেবে দেখছেন। এবং এর বাইরে আমি বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও কিন্তু পুরোদমে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তামিনা জি, মিথিলা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার একটি শোক সংবাদ।
বগুড়া এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল 66 বছর। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ওই দিন রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার মরদেহ রাখা হয়েছে ল্যাব এইড হাসপাতালের হিমঘরে। তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া আব্দুল মান্নান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ঋণ খেলাপির কলঙ্ক থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েও অনীহা দেখাচ্ছেন এক শ্রেণীর ব্যাংক খেকুরা। 2% নগদ জমা দিয়ে ঋণ নিয়মিত করা কিংবা এককালীন এক্সিট সুবিধা নেয়ার ক্ষেত্রেও গড়িমসি করছেন তারা। গত 16 মে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারির পর 7 মাসে 59 ব্যাংকে আবেদন জমা পড়েছে মাত্র 13,368টি। 17 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকায় অনেকেই দেরি করছেন বলে মনে করছেন ব্যাংকাররা। রিজভিনিয়াজার রিপোর্ট। মুরগি আগে না ডিম আগে, সেই বিতর্কের মতো উচ্চ সুদহারের ফলে খেলাপি ঋণ নাকি খেলাপি ঋণ বাড়তে থাকায় সুদের লাগামহীন ঊর্ধ্বযাত্রা, তার একটা দফারফা করতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেজন্যই শপথ নিয়ে প্রথম দিনের ঘোষণা, খেলাপি ঋণ আর বাড়বে না, কার্যকরে মরিয়া তিনি। ব্যাংকগুলোর ওপর সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা 4 দশকের পুঞ্জীভূত খেলাপি ঋণ কমিয়ে আনতে অংশীজনের সবাই যে তাকে আন্তরিকভাবে সহযোগিতা করছে, সমীকরণটা অত সহজ না। না হলে প্রজ্ঞাপন করতেই 5 মাস, আদালতের চক্করে আরও প্রায় 3 মাস, আর সুবিধা নিয়েও ব্যাংক মালিকদের একের পর এক বাউন্সারে মোটামুটি ক্লান্ত। আন্তর্জাতিক ক্রিকেট তহবিল আইসিসি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা লোটাস কামাল। 2018-তে আমার খেলাপি ঋণ ছিল 26.26%, সেটা এখন নেমে এসে দাঁড়িয়েছে 19.72%। 2% আমাদের 84 কোটির মতো এসছে আউট অফ 811 ক্যাশ রিকভারি, যেটা আর কি অ্যাজ অফ 31st December আমরা ধরেন আমাদের এস্টিমেশন হলো আমরা আমাদের যেই লেভেলে আমাদের ক্লাসিফাইড লোন ছিল তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার প্রায় অলমোস্ট 20-25-এর কাছাকাছি আমরা আসতে পারবো। ব্যাংক খাতে 1,00,000 কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে 23,873 কোটি টাকা নিয়মিত করার আবেদনে সন্তুষ্ট নন ব্যাংকাররা। আমাদের স্বাভাবিক যে ড্রাইভগুলো ছিল সেগুলো তো ছিলই, প্লাস 2% প্রায় আমাদের 3,000 অ্যাপ্লিক্যান্ট ছিল, তো আমাদের 10,000-12,000 কোটি টাকা ক্লাসিফাইডের মধ্যে আমরা এখন 3,000 কোটি টাকা কমিয়ে এনেছি। রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার এই ছোট্ট ব্যাংকে দেখেন 2% মোট আবেদন পড়েছে 577টা এবং টাকা জড়িত হচ্ছে 1,914 কোটি টাকা। ডাউন পেমেন্ট বাবদই পেয়েছি 20 কোটি টাকা। স্কুল লাইফে যে ছাত্ররা কিন্তু পরীক্ষার আগের দিন পড়াশোনা করে, আপনি ঠিক দেখবেন এরাও কিন্তু যারা ঋণ শোধ করে তারাও পরীক্ষার আগের দিন অসংখ্য ফাইল জমা পড়বে আমার ধারণা। কেন্দ্রীয় ব্যাংকের চাওয়া, বেসরকারি ব্যাংকগুলোতে যেন গ্রাহকদের নিরুৎসাহিত করা না হয়। এবং এই সার্কুলারের আওতায় এ পর্যন্ত 13,368টা দরখাস্ত পাওয়া গেছে, আবেদন পাওয়া গেছে। এর মধ্যে 6,632টা আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এটার ঋণ স্থিতির পরিমাণ হলো আপনার 23,832 কোটি টাকার কাছাকাছি, একটা ফিগার ধরে নিয়ে আমরা 24,000 কোটি টাকা। এই নিষ্পত্তি হওয়ার কারণে ডাউন পেমেন্ট হিসাবে 441 কোটি টাকা পাওয়া গেছে, ঋণ মকুফ করতে হয়েছে প্রায় 7,000 কোটি টাকার মতো। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ক্রেডিট কার্ড বাদে সব ধরনের ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ 9% আর আমানতের সুদহার 6% কার্যকর হওয়ার কথা 1 এপ্রিল থেকে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রোববার দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমায় 2 দিন ধরে বয়ান চলছে বিভিন্ন ভাষায়। শীতের তীব্রতা না থাকায় মুসল্লিরা সব মাঠের ভেতরেই অবস্থান নিয়েছেন। সকালে ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। আখেরি মোনাজাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা পৃথকভাবে সাজানো হয়েছে। দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করবেন দিল্লির নিজামুদ্দিন মার্কাসের শুরা সদস্য মাওলানা মোহাম্মদ জামশেদ। রোববার বেলা 11টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
বিশ্বমানের দুগ্ধ খামার গড়ে উঠেছে মুন্সিগঞ্জের লৌহজংয়ে। শতভাগ আধুনিক ব্যবস্থায় কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সেখানে দুধের গরুর পাশাপাশি পালন করা হচ্ছে মাংসের গরু। উদ্যোক্তারা বলছেন, দেড় বছরের অভিজ্ঞতা আশাব্যঞ্জক। আরো জানাচ্ছেন শাইক সিরাজ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়ার 115 বিঘা আয়তনের বিশাল ক্ষেত্রে এই শিল্প প্রতিষ্ঠানটির নাম ডাচ ডেইরি লিমিটেড। ইউরোপ আমেরিকার মতো আধুনিক ব্যবস্থায় এখানে পালন করা হচ্ছে 550টি গাভী সহ 1100 গরু। মাত্র দেড় বছর আগে একটি চার্টার বিমানে অস্ট্রেলিয়া থেকে 75টি গরু আনা হয় এই খামারের জন্য। সেটি ছিল শুরু। তারপর এই খামারের জন্য এসছে আরও বেশ কিছু সংখ্যক গরুর চার্টার বিমান। আমাকে এমনও বলা হয়েছে গরু এয়ারপোর্ট থেকে আনতাম, তার গিয়ে সাহেব আপনার গরু মারা যাবে। ফরচুনেটলি আমাদের কিছুই হয়নি। কটা এনেছিলেন আপনারা? আমরা প্রথমে এসেছি 75। এখন টোটাল কত? কিছু আমাদের লোকাল গরু আছে, ক্রস ব্রিড আছে, টোটাল দুধের গরু আছে 550-এর উপরে। খামারের অবকাঠামো থেকে শুরু করে এখানকার সব ব্যবস্থাগুলোই অত্যাধুনিক। এখানেও নানা প্রক্রিয়া ব্যবহার হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আলপিন থাকলো বা তার কাটে এই ধরনের লোহা কোনো কিছু থাকলো, তো শার্প কিছু যখন মেটাল ঘাসের মধ্যে থেকে গরুর পেটে চলে যায়, তখন অনেক সময় কী করে, এটা ইন্টারনাল ব্লিডিং হয়। ইন্টারনাল ব্লিডিং হলে গরুটা কিন্তু সাডেন ডেথ হয়, লেখা বুঝতে পারে না। তো আমরা ওইটাকে প্রিভেন্ট করার জন্য আমি দেখাচ্ছি এক ধরনের ম্যাগনেটিক ওইটা গরুর গলা দিয়ে ঢুকে দিই, ওইটা জীবনে বের হবে না গরুকে যতক্ষণ পর্যন্ত আমরা স্লোটার না করি। ওই ছোটো ছোটো পিনগুলা যদি ভিতরে ঢুকে ওইটা রুমিনের মধ্যে থাকে, গরুর রুমিনের মধ্যে থাকে, ওইটা ক্যাচ করে ফেলে, ক্যাচ করে ওইটা একটা খাঁচা আছে, খাঁচার মধ্যে নিয়ে নেয়। মানসম্পন্ন খাদ্য ব্যবস্থাপনা যেমন রয়েছে, রয়েছে গাভীর দুধ দোহনের সর্বাধুনিক ব্যবস্থাও। সার হইলো পানি দিয়ে, তারপরে পানি দিয়ে ওয়াশ করলো, পানি দিয়ে ওয়াশ করার পরে আবার আমরা সলিউশন দিব। সলিউশন দেওয়ার পরে আডার কেয়ার আর কি, যেটা বলি আর কি, আডার সলিউশন। তারপর আমরা কী করবো, ওইটাকে আপনার টাওয়াল দিয়ে মুছবো, ড্রাই করবো, ড্রাই করে তারপরে ক্লাস্টার, এটাকে বলে ক্লাস্টার, এই যে মিল্কিং এর যেটা ক্লাস্টারটা লাগানো হবে। আর এখানকার এক একটি গাভী দুধ দিচ্ছে গড়ে 43 লিটার থেকে 54 লিটার পর্যন্ত। 20 লিটারের নিচে যদি কোনো গরু দুধ দেয়, আমরা ওই গরুকে আমাদের ফার্মে রাখবো না। শিল্প উদ্যোক্তাদের কৃষিমুখী বিনিয়োগের এই দৃষ্টান্ত অনুকরণীয় অন্যদের জন্য। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মেনে খামারগুলো পুরোদস্তুর পরিণত হচ্ছে শিল্প কারখানায়। তারই বড় একটি উদাহরণ হচ্ছে এই দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এরা মনে করছে যে আগামীতে কৃষি শিল্প এ দুটোকে একখানে করে এই সেক্টরে এরা অনেক বড় ভূমিকা রাখতে পারবে। তারই ধারাবাহিকতায় তাদের এই খামার দিনে দিনে প্রশস্ত হচ্ছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ের আটঘড়িয়ার ডাচ ডায়েরি থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাঠে মানুষ অনুষ্ঠানে। এবারে প্রসঙ্গ মুজিব বর্ষ ক্ষণ গণনা। বঙ্গবন্ধুকে হত্যার পর তড়ি ঘড়ি করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। একেবারে সাদামাটা ভাবে সম্পন্ন করা হয় দাফন কাজ। তার নিকটাত্মীয়দের অনেককে শেষবারের মতো দেখার সুযোগও দেয়নি সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চ্যানেল আই এর বিশেষ আয়োজনে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের কথা জানাচ্ছেন কাজী ইমদাদ। বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সকে ঘিরে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরই অংশ হিসেবে এখানে একটি পাঠাগার ও জাদুঘর নির্মাণ করা হয়েছে। পাঠাগারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই সহ প্রায় 6000 বই রয়েছে। পাঠাগার খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রদর্শনী কেন্দ্রে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা পর্যায়ের আলোকচিত্র ছাড়াও রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীর আঁকা শিল্পকর্ম। এছাড়া রয়েছে মুক্তি সংগ্রামের নানা পর্যায়ের দেশ ও বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র। আমরা জাতির পিতার সেই স্মৃতিগুলোকে এমনভাবে সাজিয়েছি যে পর্যায়ক্রমে জাতির পিতা কিশোর মুজিব থেকে শুরু করে যুব নেতা মুজিব, এভাবে জাতির পিতার যে বর্ণাঢ্য জীবন প্রক্রিয়া ছিল বিশ্বব্যাপী, সেগুলোকে আমরা এখানে এই জাদুঘরে সুশোভিত হচ্ছে। টুঙ্গিপাড়ার আদিবাড়িতে জাতির পিতাকে অত্যন্ত গোপনীয়তায় তড়িঘড়ি করে কবর দেওয়া হয়। এই কফিনটিতে করেই 16 আগস্ট বঙ্গবন্ধুর মরদেহটি নিয়ে আসা হয়েছিল টুঙ্গিপাড়ায়। 2001 সালে এই জাদুঘর উন্মুক্ত হওয়ার পর থেকে এখানে এই কফিনটি রাখা হয়েছে এবং এর আগ পর্যন্ত এই কফিনটি ছিল বঙ্গবন্ধুর মূল বাড়িতে।
সমাধি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর কবরের পাশে বঙ্গবন্ধুর মাতা শেখ সাহেরা খাতুন এবং পিতা শেখ লুৎফর রহমানের কবর রয়েছে। কাজী আমদাদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীল্যান্ড ইফাদ আটস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ন্যাশনাল ডিফেন্স কলেজের পুনর্মিলনীতে যোগ দিয়ে রাষ্ট্রপতি পেশাগত দক্ষতা, কর্তব্য নিষ্ঠা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। 1998 সালে প্রতিষ্ঠিত ডিফেন্স কলেজ থেকে উচ্চশিক্ষা ও গবেষণায় অংশ নেওয়া দেশি বিদেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও প্রাক্তন এনডিসিদের দ্বিতীয় মিলনমেলায় জাতীয় নিরাপত্তা, নেতৃত্ব বিকাশ ও জাতীয় উন্নয়ন নীতিমালা প্রণয়নে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। জাতীয় ও বৈশ্বিক শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি মুক্তিযুদ্ধের লক্ষ্য ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মুজিব বর্ষের সব আয়োজনে বাহিনীর সহযোগিতা আশা করেন। সামিট আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ায় গত কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানলের মধ্যে এবার সিডনিতে স্বস্তি এনে দিয়েছে প্রবল বৃষ্টিপাত। সিডনি এবং এর আশেপাশের বিস্তীর্ণ এলাকাসহ উত্তর উপকূলের দাবানলে পুরে ছাড়খার হওয়া এলাকাগুলোতে শুক্রবার বজ্রপাত সহ ঝোড়ো বৃষ্টি হয়েছে। ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডেও দাবানলের আগুন নিভিয়ে দিয়েছে এই বৃষ্টি। এসব এলাকায় এই সপ্তাহ জুড়েই আরও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। রোববারের মধ্যে 30 থেকে 80 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে 4 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো সবচেয়ে লাভবান হয়েছে। সিডনিতে বৃষ্টির কারণে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে ভয়াবহ ট্রাফিক জ্যাম। কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কুইন্সল্যান্ডে 300 মিলিমিটার বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে বন্যার। ডুবে গেছে থিম পার্ক, রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিপাতে বন্যায় আটকে পড়াদের উদ্ধার করেছে কর্তৃপক্ষ। নিজল টাটা, বিশেষ সংবাদ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবারে সমাজে গ্রহণযোগ্যতার নিশ্চয়তার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অটিজমে আক্রান্ত শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা সমাজের দানশীল ও বিত্তবানদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় উৎপীড়িত শিক্ষক, স্বজন, এমনকি শিশুরা নিজেও নিবিড় প্রশিক্ষণের সুযোগ পেয়ে অটিজমের মতো নিউরো ডিসঅর্ডারে ভুগছে এমন 170 জন শিশু এভাবেই দক্ষতার পরিচয় তুলে ধরে। রাজধানীর অদূরে কেরানীগঞ্জের শ্যামলাপুরে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ধারাবাহিক এই আয়োজন। সংশ্লিষ্টরা বলছেন এই শিশুরা যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ পেলে সমাজের 8-10টা স্বাভাবিক শিশুর মতোই দক্ষতা অর্জনে সক্ষম। বিশেষ চাহিদা সম্পন্ন এই সব শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই পরিবেশ উপযোগী কর্ম ও বিনোদনমুখী প্রশিক্ষণ এবং নানা সৃজনশীল কাজে নিবিড় চর্চার সুযোগ দেওয়াটা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। ছাত্রছাত্রীরা ক্রমেই সচেতন হচ্ছে নিজ সম্পর্কে, প্রতিযোগিতামূলক আমরা সাহসী হচ্ছি এই ভেবে যে আমাদের শিক্ষার্থীদের প্রত্যেককে যদি কাজে নিয়ত করে তাকে সবসময় প্রতিটি কাজে উৎসাহিত করা হয় তাহলে তারা অনেক ভালো করে। এরই প্রেক্ষাপটে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক আয়োজনে শিশুদের সৃজনশীল কর্মদক্ষতা ও অংশগ্রহণে মুখর হয় অনুষ্ঠানটি। দৌড়, চকলেট দৌড় সহ বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে আছে
এবং আগামীতেও আমরা বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের বিভিন্ন পর্যায়ে তাদের নিবিড়ভাবে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন সংশ্লিষ্টরা। তবে শিশুদের মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার হাত থেকে বীজ তোলা রক্ষায় পলিথিন ব্যবহার করছেন কৃষকেরা। তারা জানেন শৈত্যপ্রবাহ ও কুয়াশায় বোরো বীজ তোলা নষ্ট হয়, অনেকেই বোরো চারা রোপণ করতে পারছিলেন না। প্রকৃতি সংবাদ। সমুদ্রের পাড়ে সবুজ বনায়নে পুরো সিঙ্গাপুরের পরিবেশই বদলে গেছে। গার্ডেন বাই দ্য বে নামের এই প্রকল্পে 250 একর জুড়ে জল সবুজে সাজানো হয়েছে। পরিকল্পিত এই উদ্যোগ নিখুঁতভাবে বাস্তবায়ন করায় সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে। সিঙ্গাপুর থেকে জাহিদুজ্জামানের রিপোর্ট। দক্ষিণ চীন মহাসাগর লাগোয়া ছোট্ট দেশ সিঙ্গাপুর, পুরো দেশটাই থাকবে সবুজ বাগানের মধ্যে। এ পরিকল্পনা নিয়ে 2005 সালে কাজ শুরু করে দেশটির সরকার। গার্ডেন বাই দ্য বে তৈরি করতে যুক্ত করা হয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট আর সুপার ট্রির সঙ্গে কৃত্রিম লেক দিয়ে আনা হয়েছে সমুদ্রের নীল জলরাশি। এর ওপরেই কাঠের তৈরি ওয়াকওয়ে আর ফুট ওভার ব্রিজ। শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে প্রাকৃতিক জীবনযাপন খুব সুন্দরভাবে, এরকম একটা চিন্তা নিয়েই তারা এইখানে মানে পুরো শহরটাকেই তারা সবুজের শহর তৈরি করার চেষ্টা করছে। জল সবুজের যে ঢাকা চিন্তা করেছিলাম তারা এইটাকে বাস্তবায়ন করেছে, যে জল সবুজের একটা সিঙ্গাপুর, সেই জল সবুজটাকে প্রতিষ্ঠা করার জন্যই তারা এই বিষয়টাকে এখানে তৈরি করেছে। 7 বছর ধরে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে জল আর সবুজের সমন্বয় করা হয়েছে। এটা যখন প্রথম তৈরি করা হয়েছিল তখন সবগুলো ডিপার্টমেন্টের মধ্যে বিদ্যুৎ, পানি, নদী সবগুলোর মধ্যে একটা সমন্বয় ছিল এবং এই সমন্বয়ের মাধ্যমেই তারা পুরো প্রজেক্টটাকে বাস্তবায়ন করেছে। পরিকল্পিত এবং সমন্বিত উদ্যোগ হলে ঢাকাকেও আমরা সিঙ্গাপুরের মতন তৈরি করতে পারবো। বড় বড় অট্টালিকাও এখন বিশাল বিশাল সবুজ থিম পার্কের মধ্যে প্রকৃতির সঙ্গে মানিয়ে গেছে। এই মেঘা সিটিকে সাজাতে অনেক উদ্যোগ, পরিকল্পনা এবং সমন্বয়ের প্রয়োজন হয়েছে, যেটা এখন জল সবুজের শহরের মতো এই সিঙ্গাপুর শহরে পরিণত হয়েছে। এখানে যেমন কৃত্রিমভাবে বনায়ন করা হয়েছে যা একেবারে প্রাকৃতিক বনের আদল পেয়েছে, আবার কৃত্রিম লেকও অনেকটা প্রাকৃতিক লেকের আদল পেয়েছে। এরকম অনেক প্রকল্প বাংলাদেশের ঢাকা শহরকে ঘিরে নেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে এই সিঙ্গাপুর শহর। আমরা এখান থেকে শিক্ষা নিলে ঢাকা শহরকে এরকম প্রাকৃতিক জল সবুজের শহরে পরিণত করা সম্ভব হবে। সিঙ্গাপুরের মেরিনা বে থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। অপচয় না করে সঞ্চয় করো, সমাজ দেশকে সমৃদ্ধ করো, এই স্লোগান সামনে রেখে শুরু হয়েছে সঞ্চয় সপ্তাহ। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সঞ্চয় অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং NBR চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মনিম। নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে সঞ্চয় হওয়ার আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, সংবাদে এরই সঙ্গে আমরা আবারও নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড ইফাদটস বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবার রয়েছে খেলার খবর। অবশেষে পাকিস্তান সফরের জন্য 15 সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। দলের অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়াও স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। কোচিং স্টাফদের মধ্যেও ভারপ্রাপ্ত হিসেবে যাচ্ছেন অনেকে। রিপোর্ট করছেন তামান্না তানজিনা।
দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে। তিন ধাপে পাকিস্তান যাবে টিম টাইগার্স। তিন টি টোয়েন্টি আর দুই টেস্টের সাথে প্রস্তুতি ম্যাচ হিসেবে যোগ হয়েছে একটি ওয়ানডে। পাকিস্তান সফর নিয়ে শুরু থেকে প্লেয়ারদের মধ্যে অনীহা থাকলেও এবার সেক্ষেত্রেও সমাধানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিনিয়র প্লেয়ারদের মধ্যে মুশফিক আগেই জানিয়েছেন তিন ফরম্যাটের একটিতেও খেলবেন না তিনি। সাকিবও নিষেধাজ্ঞায়, তাই ভারত সিরিজের পর আবারও পাকিস্তান সফরে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল, আর প্রায় এক বছরের বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি খেলতে যাচ্ছেন তামিম। দলে তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য কিংবা নাইমকে। স্কোয়াডে আছেন শান্ত, লিটন, মিথুন, আফিফ, আমিনুল, বিপ্লব এবং অভিজ্ঞ চার পেসার মুস্তাফিজ, শফিউল, আলামিন ও রুবেল হোসেন। এর আগে মাত্র একটি টি টোয়েন্টি খেলা অলরাউন্ডার মেহেদি হাসান ডাক পেয়েছেন স্কোয়াডে। মূল একাদশে সুযোগ পেলে আন্তর্জাতিক অভিষেক হতে পারে সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ ফর্মে থাকা হাসান মাহমুদের। পাকিস্তান সফর নিয়ে কোচিং স্টাফদের মধ্যে যাচ্ছেন না ব্যাটিং কোচ নীল ম্যাকেনজি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। কোনো ভারতীয় কোচিং স্টাফকে পাকিস্তানে পাঠাবে না বিসিবি। ড্যানিয়েল ভেট্টোরি যেহেতু স্থায়ী কোচ না, তাই তিনিও সফরে নেই। সেক্ষেত্রে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ হিসেবে সোহেল ইসলাম এবং কন্ডিশনিং কোচ হিসেবে থাকছেন তুষার কান্তি হাওলাদার। 23 জানুয়ারি পাকিস্তানের লাহোরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 24, 25 ও 27 তারিখ তিনটি টি টোয়েন্টি খেলে 28 জানুয়ারি দেশে ফিরবে টাইগাররা। তামানা তানজিনা, চ্যানেল আই। সংবাদের শেষ ভাগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। ঢাকা সিটি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের জরুরি বৈঠকে ইসি, তৃতীয় দিনের মতো আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তর সিটি নির্বাচনী প্রচারে খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী তাবিদের সমর্থকদের হাতাহাতি, দক্ষিণে উন্নত ঢাকার প্রতিশ্রুতি তাপসের। বগুড়া এক আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের ইন্তেকাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শোক। এবং মুন্সীগঞ্জের লৌহজংয়ে গড়ে উঠেছে বিশ্বমানের দুগ্ধ খামার, শতভাগ আধুনিক ব্যবস্থায় দুধের এবং মাংসের গরু পালন। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।